সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউজ নাও প্রচারিত হচ্ছে খলিল হালাল চাইনিজ, বাসমা ফাউন্ডেশন, ট্রান্সফোটেক, বিসমিল্লাহ হালাল লাইফ পোলট্রি ও জাকির ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং এর সৌজন্যে। নিউ ইয়র্ক সিটির সকল রাস্তায় সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 25 মাইল নির্ধারণ করা হয়েছে। সাথে যেসব রাস্তায় ঘন্টায় 45 মাইল ছিল সেগুলোকেও কমিয়ে 25 করা হয়েছে। গেল 10 মে সিটির ট্রান্সপোর্টেশন কমিশনার হ্যাঙ্ক গুডম্যান এই ঘোষণা দিয়ে বলেন, কুইন্সের কনডুইট অ্যাভিনিউ এবং ব্রংসের পেলহাম পার্কওয়ের গতিবেগও 30 মাইল থেকে কমিয়ে 25 মাইলে আনা হয়েছে। ডিস্ট্রিক্ট 18 ব্রংস থেকে নির্বাচনে অংশ নেয়া মোহাম্মদ অ্যান মজুমদারকে অ্যান্ডোর্স করেছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার এসআল। গত 15 মে শনিবার সন্ধ্যায় ব্রংসের স্টার্লিং বাংলাবাজার এলাকায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসআল এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট লেবার ইউনিয়ন লিডার মাফ মিসবাহ উদ্দিন। মোহাম্মদ অ্যান মজুমদারের সভাপতিত্বে এবং বিএসিসির সাধারণ সম্পাদক নজরুল হকের পরিচালনায় চলে অনুষ্ঠান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসআল ন্যাশনাল কমিটির সেক্রেটারি এম করিম চৌধুরী, এসআল ব্রংস চ্যাপ্টারের প্রেসিডেন্ট সৈয়দ তাহমিদুল হক ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলাউদ্দিন সহ কমিউনিটির বিশিষ্টজনেরা। জালিয়াতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে অল্প দিনে সব কিছু ধ্বংস করে দিচ্ছেন তারা, জো বাইডেনকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বাইডেন প্রশাসনের শুরুতেই নেতৃত্বের দুর্বলতা ধরা পড়েছে, সমস্যাগুলো তাদের নিজেদেরই সৃষ্টি, দল ও দেশের কল্যাণে তিনি রাজনীতি করছেন বলেও এ সময় মন্তব্য করেন ট্রাম্প। 1981 সালের 17 মে অনেক ঝড় মাথায় নিয়ে দেশে ফিরেছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ 17 মে সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস এখন আর কেউ কোনোদিন বিকৃত করতে পারবে না, আর মুছতেও পারবে না কেউ। নতুন মিস ইউনিভার্স নির্বাচিত হলেন মেক্সিকোর আন্দ্রে মিজা। 73 জন প্রতিযোগীর সঙ্গে কঠিন লড়াইয়ের পর শেষ পর্যন্ত বিজয়ের মুকুট ওঠে তার মাথায়। ফ্লোরিডার সেমিনোল হাজ রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে আজ 17 মে সোমবার বসেছিল 69তম মিস ইউনিভার্সের আসর। এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস ব্রাজিল জুলিয়া গামা এবং তৃতীয় হয়েছেন মিস পেরু জ্যানিক মাসেতা দেল কাসিলো। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বর হামলা বন্ধে কার্যকরী কোনো পদক্ষেপের সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ওআইসির জরুরি বৈঠক। সৌদি আরবের বিশেষ অনুরোধে 16 মে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই ভার্চুয়াল বৈঠকে বক্তারা বলেন, জাতিসংঘের উচিত ছিল ইসরায়েলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেয়া, কিন্তু ইহুদিবাদী দেশটির মানবতাবিরোধী অপরাধ বন্ধের কোনো পদক্ষেপই নিতে পারেনি। বিশ্বব্যাপী করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 33,95,000 মানুষের, আক্রান্ত হয়েছেন 16,38,00,000-এরও বেশি। ইতোমধ্যে 14,23,00,000-এর মতো মানুষ সুস্থ হয়েছেন। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে এমন তথ্য। নিউ ইয়র্ক সিটিতে 24 ঘন্টা সাবওয়ে চালু হয়েছে গতকাল রোববার ভোর থেকে। মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি MTA-র চেয়ারম্যান প্যাট ফাওয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, এখন থেকে আর নগরের সাবওয়ে বন্ধ রাখা হবে না। নগরের প্রাণচাঞ্চল্যের জন্য ট্রেনে যাত্রী ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য। করোনা ভাইরাস রোধে ট্রেনের বগি পরিচ্ছন্ন রাখার জন্য অতিরিক্ত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান MTA-র চেয়ারম্যান। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাতে যোগ দেওয়ার কথা ছিল মুসলমানদের অধিকার সংগঠনগুলোর নেতৃস্থানীয়দের। তবে ফিলিস্তিন ইস্যুতে মার্কিন সরকারের অবস্থান ও ভূমিকার প্রতিবাদ হিসেবে সংগঠনগুলো ওই অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে এমনটা জানানো হয়। সর্বোচ্চ ট্যাক্স রিটার্ন পেতে চিন্তিত অথবা আপনাকে কি বেশি ট্যাক্স প্রদান করতে হচ্ছে? আমরা আপনার পাশেই আছি। ব্যবসার অডিট ও অ্যাকাউন্টিং, ব্যক্তিগত ও কর্পোরেশন ট্যাক্স, ক্ষুদ্র ব্যবসার ট্যাক্স ও অ্যাকাউন্টিং এর জন্য দ্রুত এবং সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান পেতে আসুন জাকির ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং এ। We provide accurate, fast and reliable tax services for all 52 states. Call today at 929-207-1516.